হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে একটি জিনিস শেয়ার করতে যাচ্ছি, আর তা হচ্ছে বীজ জার্মিনেট। আশা করি দেখে বুঝতেই পারছেন অনেক রুট একেবারেই বাইরে থেকে চলে এসেছে। আর আজ আমি যে বীজটি আপনাদের সাথে শেয়ার করব তা হচ্ছে মূলার বীজ। নিশ্চয়ই কিছুদিন আগেই আমার চ্যানেলে একটি ভিডিও দেখেছেন আপনারা যে আমি অনেক ধরনের শাক মিলিয়ে রান্না করেছি, তার ভিতরে কিন্তু মূলা শাকও ছিল। আর সেই গাছটি আমি লাগিয়েছিলাম মূলা খাওয়ার জন্য, জানি না হবে নাকি। তো শাকটি খেয়ে এত ভালো লাগলো, আমার হাজবেন্ড বাচ্চা সবাই পছন্দ করেছে। তো ভাবলাম বেশ কিছুটা বীজ যদি আমি জার্মিনেট করে লাগিয়ে দিই, এ সামারে অ্যাটলিস্ট 3 থেকে 4 বার তো খাওয়া যাবে। তাই আমি একটি ডাম্প ক্লোথে, এই যে ক্লোথটি দেখছেন, এই কাপড়টি হালকা আমি ভিজিয়ে নিয়েছিলাম, একেবারে পানি নয়, জাস্ট ডাম্প করে নিয়েছিলাম, পানিটি সম্পূর্ণ ছড়িয়ে নিয়েছিলাম। তারপর বেশ কিছুটা আমি মূলার বীজ এখানে রেখে দিয়েছিলাম। মাশাল্লাহ, আজ পুরো 4 দিন পরই দেখুন কত চমৎকার রুটিন হয়ে গেছে। তো এখন আমি বীজগুলো মাটিতে দেব, আর দেওয়ার কি প্রসেস আমি তাও আপনাদের সাথে শেয়ার করছি। তো খুবই সহজ প্রসেস। এখানে আমি কম্পোস্ট মাটি নিয়ে নিয়েছি, তার সাথে আমি কিছুটা বালি মিশিয়েছি। যে আপনারা ঠিকই শুনেছেন, যে বালি দিয়ে ঘর বাড়ি বানানো হয় সে বালি আমি মিশিয়েছি। কারণ মূলা গাছ আর ধনিয়া পাতা, এ দুটোর প্রসেসের মাটিটা একটু আলাদা হয়। এ দুটোর সাথে যদি একটু বালি মিশানো যায় তবে এই গাছগুলো খুবই দ্রুত ওঠে। এবার যে বীজগুলো আছে তা আমি জাস্ট এখান থেকে নিয়ে ছড়িয়ে ছিটিয়ে দিয়ে দিচ্ছি, কারণ যখন একটু বের হবে তখন চেষ্টা করব আবার আমি একটু নেড়ে নেড়ে লাগানোর জন্য। এতে করে শাকের পরিমাণও বেশি হবে, বা যদি ইনকেস মূলা হয় তবে খুব ভালোভাবে মূলাগুলো উঠতে পারবে। এবার বীজগুলো জাস্ট কি করব, আমি হাতের সাহায্যে আরো কিছুটা ছড়িয়ে দিচ্ছি, একটু হাতের সাহায্যে ছড়িয়ে দিতে হবে। ব্যাস, তেমন কোনো কঠিন কিছু নয়, নিজেদের জীবন থেকে হালকা কিছুটা সময় বের করে আসলে এই কাজগুলো করতে হয়, আর যখন সফলতা পাওয়া যায় অনেক আনন্দ লাগে, তা তো আপনারা আমার প্রিভিয়াস ভিডিও দেখেই অলরেডি বুঝতে পেরেছেন। এবার খুবই আলতো করে মাটি দিতে হবে, কারণ বীজ থেকে যেহেতু রুট বের হয়ে গেছে, এখন আর মাটি দিয়ে বীজগুলোকে অনেক বেশি প্রেশার ক্রিয়েট করা যাবে না, শুধু শিকড়গুলোকে ঢেকে দিলেই হল। হালকা একটু পানি দিয়ে দিতে হবে, জাস্ট উপরের মাটিটা একটু ভিজিয়ে নিতে হবে, কারণ আমার কম্পোস্ট আর বালি অলমোস্ট ভিজে গেছে। এইটুকুই যথেষ্ট। এবার এই টপটি ধরে বা বাস্কেট যেখানে আপনারা দেন না কেন, এটি ধরে গার্ডেনের যে কোনো পাশে আপনারা রেখে দিতে পারেন। গার্ডেন না থাকলে যে কোনো বেলকনিতেও একটি পাশে রেখে দিতে পারেন, দেখবেন ঠিক 1 সপ্তাহের ভিতর সবগুলো গাছ ইনশাল্লাহ বের হয়ে যাবে। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। নিশ্চয়ই আপনাদের মনে আছে যে আমি কিছুদিন আগে মূলার বীজ জার্মিনেট করে একটি কটে দিয়েছিলাম। আজ হচ্ছে পুরোপুরি 3 দিন হলো আমি সেই মূলার বীজের বক্সটি দেখব যে কি অবস্থা, বীজ থেকে গাছটি বের হয়েছে কিনা। তো চলুন আপনাদের সাথে নিয়ে দেখিছি কি অবস্থা। তো এটি হচ্ছে একটি কম্পোস্ট মাটির ব্যাগ, যে কম্পোস্টটি আমি বক্সে দিয়ে গাছটি লাগিয়েছিলাম বীজগুলো, আর সেই প্লাস্টিকটি আমি একটু ছিঁড়ে ঢেকে রেখেছিলাম। শুকর আলহামদুলিল্লাহ, আমি যে মূলার বীজ জার্মিনেট করে দিয়েছি প্রত্যেকটি বীজ থেকেই দেখুন গাছ বের হয়ে গেছে। কতটা সফলতা দেখলে আসলে মন একেবারেই জুড়িয়ে যায়। আর এই যে দেখুন আমি দেখাচ্ছি জিনিসটি, এটি হচ্ছে কম্পোস্টের ব্যাগ, প্লাস্টিকের ব্যাগ। আমি মাটিটি নেওয়ার পর একেবারেই পুরোটি আমি ছিঁড়ে নিয়েছিলাম, আর এটি দিয়ে কভার করে রাখার কারণে বাহিরে থেকে রোদ আসছে, কিছুটা গ্রিন হাউজের কাজ হয়েছে, এমনকি বৃষ্টি থেকেও বেঁচেছে। আর এই জিনিসটি দিয়ে ঢেকে রাখার কারণে এত কুইক গরমের তাপ পেয়ে কিন্তু দেখুন মূলার বীজগুলো সব বের হয়ে গেছে। আর এই হচ্ছে জার্মিনেট করে দেওয়ার পর ঠিক 3য় দিনের অবস্থান। মাশাল্লাহ, আমার বাহিরে যে মূলা গাছগুলো ছিল অনেকটা বড় হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আর অনেকগুলো পোকাও এসেছে, আমি ছোট ছোট বাঘ খেয়েছে,
কারণ আমি কোনো প্রকারের বাক কিলার এখনো পর্যন্ত দেইনি। আর যেমনটিকে দেখেছিলেন যে আমি অনেক গাদা গাদা লাগিয়েছিলাম, তো অনেক গাদা গাদা হয়ে উঠেছে, একেবারে হজবড়ল, একটু লক্ষ্য করলেই দেখবেন। আর এখান থেকে আমি বেশ কিছুটা তুলে শাক খেয়ে ফেলব, আর বাকিগুলো চেষ্টা করব মূলা বানানোর। এই হচ্ছে আমার গাছ লাগানোর 3 সপ্তাহ পরের অবস্থা। মাশাআল্লাহ 3 সপ্তাহেও গাছ থেকে শাক খাওয়ার মতো উপযুক্ত হয়ে গেছে। তো এই ছিল 3 সপ্তাহ পরের ঘটনা। আবারও আমি আপনাদের সামনে নিয়ে আসবো যে আরও 2 সপ্তাহ পর এই মূলা গাছের আমার কী অবস্থা হলো।